হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুস। শীত পড়ার আগে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে রাজ্যের 11টি জেলায় জারি হলো ব্যাপক সতর্কতা, টানা শনিবার পর্যন্ত। এমনই একটি আপডেট উঠে এসেছে রাজ্যের নামী দামি প্রতিবেদনগুলিতে। আর আজকের ভিডিওটিতে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা, কোন 11টি জেলায় রয়েছে ব্যাপক বৃষ্টির সতর্কতা এবং কতদিনই থাকতে পারে এই নিম্নচাপের ঘোর। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে এই 11টি জেলার মানুষকে সতর্কতাও করে দেবেন। রাজ্যের একটি নামি দামি প্রতিবেদন যার নাম আজকাল, যেখানে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকেই নিম্নচাপটির প্রভাবে এ রাজ্যে বৃষ্টি শুরু হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখেছেন আজ সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর। তবে বৃহস্পতিবার বৃষ্টি আরো বাড়বে, সেদিন রাজ্যের সর্বত্রই বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, মালদা, দুই দিনাজপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, মালদা এবং দুই দিনাজপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে এবং শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে বুঝতে পারছেন বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আবারও রাজ্যে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হতে পারে প্রচন্ড বৃষ্টি, কোথাও হতে পারে ঝিমঝিম বৃষ্টি অথবা বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। তো ফ্রেন্ডস, সবার মূলে আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, অর্থাৎ কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন, নিম্নচাপের জের কতটা পড়েছে, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের সঙ্গে থেকে আবহাওয়া দপ্তরের এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।